যতদূর চোখ যায় সুবিস্তৃত চা বাগান, যেন চিত্রপটে আঁকা কোনো ছবি। দেখে চোখ জুড়িয়ে যায়, মনও ভরে যায়। এরকম সুন্দর জায়গাতে দুটো দিন কাটাতে কার না ভালো লাগে বলুন তো? আপনারা কি গেস করতে পারছেন জায়গাটি কোথায়? চলুন, আমি এই ভিডিওতে এই সুন্দর জায়গাটির সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতোই এবারেও অনুরোধ রইল, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর জায়গার নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। আমি আজকের ভিডিওতে যে জায়গা দুটির কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই জায়গা দুটি হলো পূর্ব নেপালের ইলাম জেলার অন্তর্গত কান্নম এবং সিয়ান্তু। কান্নমে আপনারা দেখতে পাবেন সুন্দর সুবিস্তৃত চা বাগান, দেখলে মন ভরে যাবে। এত সাজানো গোছানো কান্নম, তাই কান্নমকে পূর্ব নেপালের রানীও বলা হয়ে থাকে। তার সঙ্গে রয়েছে সিয়ান্তু। সিয়ান্তুতে অন্তু লেককে কেন্দ্র করে চারিপাশে গড়ে উঠেছে বিভিন্ন হোটেল এবং হোমস্টে, তাই আপনারা এখানেও একটা রাত সুন্দরভাবে কাটাতে পারবেন। তাহলে চলুন প্রথমেই দেখে নেওয়া যাক নেপালের এই সুন্দর জায়গা দুটিতে আপনারা কীভাবে পৌঁছাবেন। কলকাতা বা শিয়ালদা থেকে উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসুন NJP অথবা শিলিগুড়ি জাংশন স্টেশনে। শিলিগুড়ি পৌঁছানোর পর আপনারা দুভাবে এই কান্নম এবং সিয়ান্তু পৌঁছাতে পারবেন। একটা হলো পানি ট্যাঙ্কি হয়ে কাকুরভিটা হয়ে আপনারা পৌঁছাতে পারেন, তা না হলে আপনারা মিরিক হয়ে পশুপতি মার্কেট হয়ে পৌঁছাতে পারেন এই কান্নম এবং সিয়ান্তু। আমরা কিন্তু পশুপতি মার্কেট হয়েই কান্নম এবং সিয়ান্তু পৌঁছেছিলাম। আমরা তার আগের দিনে রাতটা কাটিয়েছিলাম তাবাকশিতে, আর সেই তাবাকশির ভিডিও কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখেননি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বটনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। আমরা আগের দিনের রাতটা তাবাকশিতে কাটিয়ে পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কান্নম এবং সিয়ান্তুর উদ্দেশ্যে। আর আমরা এই দ্বিতীয় দিনের রাতটা কিন্তু কাটিয়েছিলাম সিয়ান্তুতেই। আমরা কান্নম ঘুরে সিয়ান্তু গিয়েছিলাম। অনেকেই করে থাকেন মিরিক থেকে ডাইরেক্ট গাড়ি বুকিং করে চলে যান কান্নম এবং সিয়ান্তু ঘুরতে, এবং সারাদিনে কান্নম এবং সিয়ান্তুর সমস্ত স্পটগুলি ঘুরে আবার ফিরে চলে আসেন। কিন্তু আমি সাজেস্ট করব একটা রাত অবশ্যই সিয়ান্তু অথবা কান্নমে কাটিয়ে আসুন। তার মধ্যে রাত কাটানোর জন্য সিয়ান্তুই হলো সবথেকে পারফেক্ট। কান্নম ঘুরে সিয়ান্তু চলে যান এবং একটা রাত অবশ্যই কাটান। আপনারা শিলিগুড়ি বা NJP থেকে ডাইরেক্ট গাড়ি বুক করে কিন্তু পৌঁছে যেতে পারেন কান্নম বা সিয়ান্তু। সেক্ষেত্রে কিন্তু গাড়ি ভাড়া অনেকটাই বেশি পড়বে। আর যদি মিরিক থেকে সারা দিনে ঘুরে চলে আসার প্ল্যান করেন, তাহলে কিন্তু ছোট গাড়িতে ভাড়া পড়বে 4,500 থেকে 5,000 টাকার মতো। তার সঙ্গে ইন্ডিয়ান গাড়ির পারমিটের জন্য কিন্তু এক্সট্রা টাকা আপনাদেরকে পে করতে হবে। তাই সবথেকে ভালো হয় যে গাড়িতে আপনারা শিলিগুড়ি, NJP বা মিরিক থেকে যাবেন, সেই গাড়িতে গিয়ে আপনারা পশুপতি ফটকে নেমে যান, এবং পশুপতি ফটক হেঁটে পার করে গিয়ে আপনারা নেপালের গাড়ি বুক করে ঘুরে আসুন সিয়ান্তু এবং কান্নম থেকে। আর যারা একটু কম খরচে ঘুরতে চাইছেন, অর্থাৎ বাজেট ট্যুর রয়েছে, তাদের জন্য আমি বলে দিচ্ছি কীভাবে আপনারা পৌঁছাবেন, যেভাবে আমরা গিয়েছিলাম। কারণ আমরাও সাধারণত সমস্ত জায়গাতে বাজেট ট্যুরই করে থাকি। প্রথমেই শিলিগুড়ি দার্জিলিং মোড় থেকে শেয়ার গাড়িতে আপনারা চলে আসতে পারেন মিরিক বা পশুপতি ফটক। আর যদি পশুপতি ফটকে ডাইরেক্ট গাড়ি না পান, তাহলে মিরিকে নামুন। মিরিক থেকে আবার শেয়ার গাড়িতে চলে আসুন পশুপতি ফটক। তারপর পশুপতি ফটকে আপনার একটি আইডি কার্ড দেখিয়ে আপনি গেট পার করে যান, তারপরে নেপালের গাড়ি বুক করে নিন। নেপালের গাড়ি আপনাদেরকে যাবার পথে বৌদ্ধ স্ট্যাচু ঘুরিয়ে কান্নম ঘুরিয়ে সিয়ান্তু ড্রপ করতে নেবে 1,800 থেকে 2,000 টাকা মতো। আপনারা একটু দরদাম করে কথা বলে নেবেন। এছাড়া যদি পরের দিন ফেরার জন্য সেই গাড়িকে বলে রাখেন, তো সেই গাড়ি গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে। সব মিলিয়ে 3,500 থেকে 4,000 টাকার মতো ওনারা চার্জ করে থাকেন। এছাড়া আপনারা অটোতেও যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খরচটা আরও কম পড়বে। আর যারা কাকুরভিটা হয়ে যাবেন ভাবছেন, তারা শিলিগুড়ি থেকে বাস ধরে চলে যান পানি ট্যাঙ্কি, এবং সেখান থেকে টোটোয় করে কাকুরভিটা। তারপর আপনাদের আইডি কার্ড দেখিয়ে ভিতরে প্রবেশ করুন, এবং নেপালের গাড়ি বুক করে আপনারা পৌঁছে যেতে পারেন কান্নম। না, তা না হলে আপনারা ওখান থেকে কিন্তু শেয়ার গাড়িও পেয়ে যাবেন, শেয়ার গাড়িতেও আপনারা চলে যেতে পারেন কান্নম। এখানে আর একটা ইম্পর্ট্যান্ট কথা আপনাদেরকে বলে রাখি, এই দুটো জায়গাতে ঘোরার জন্য কিন্তু আপনাদের নোট এক্সচেঞ্জ করার প্রয়োজন নেই। সব জায়গাতেই আপনারা ভারতীয় মুদ্রা ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই কিন্তু ক্যাশ ক্যারি করতে হবে, কারণ এখানে কার্ড বা অনলাইন পেমেন্ট চলে না।
এবার বলি আপনারা এখানে এসে কি কি ঘুরে দেখবেন। আপনারা পশুপতি মার্কেট হয়ে এলে যাবার পথে প্রথমেই পড়বে আপনাদের এই বৌদ্ধ স্ট্যাচুটি। এরকম সিঁড়ি দিয়ে উপরে উঠে রয়েছে একটা বিশালাকায় বৌদ্ধ মূর্তি, সেই জায়গাটি আপনারা ঘুরে দেখে নিতে পারেন। আমরা যখন গিয়েছিলাম চারিপাশের ওয়েদারটা একবার দেখুন, একদম পুরো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। বৌদ্ধ স্ট্যাচু ঘোড়া হয়ে গেলে আপনারা চলে আসুন কন্নম। কন্নমে রয়েছে একটি ছোট স্কাইওয়াক, যেটির ওপর থেকে আপনারা নিচে চা বাগানের সুন্দর ভিউ দেখতে পাবেন। এই স্কাইওয়াকের টিকিট 200 টাকা পার হেড। স্কাইওয়াক ঘোড়া হয়ে গেলে আপনারা চলে আসুন এই জায়গাটিতে, যেখানে সুন্দরভাবে কন্নম লেখা আছে। এখানে আপনারা চারিপাশের অসাধারণ ভিউ উপভোগ করতে পারবেন। কন্নমের মেন সৌন্দর্যই হলো চা বাগান, তাই চারিপাশে যেদিকেই তাকাবেন সেখানেই চা বাগানের অসাধারণ ভিউ আপনারা দেখতে পাবেন। এখানে কিন্তু সুন্দরভাবে ভিউ পয়েন্টও করা আছে। আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন যে হোমস্টেগুলো রয়েছে, সেখানেও কিন্তু আপনারা রাত্রিবাস করতে পারেন। তবে আমি সাজেস্ট করব অবশ্যই শ্রীয়ন্তুতে গিয়ে রাত্রিবাস করুন, কন্নম ঘুরে শ্রীয়ন্তু চলে যান। কন্নমের এই ভিউ পয়েন্টে রাস্তার দুপাশেই রয়েছে অনেক দোকান, সেখান থেকে চাইলে আপনারা কিছু কেনাকাটা করতে পারেন, খাবার দাবারও খেয়ে নিতে পারেন। আর এখানে হর্স রাইডেরও ব্যবস্থা আছে, তাই আপনারা চাইলে সেই হর্স রাইডও করতে পারেন। কন্নম ঘোড়া হয়ে গেলে আপনারা এবার চলে আসুন শ্রীয়ন্তুতে। শ্রীয়ন্তুতে মাঝখানে রয়েছে অন্তু লেক, আর সেই অন্তু লেকের চারপাশেই গড়ে উঠেছে হোটেল এবং হোমস্টেগুলি। দেখতে খুবই সুন্দর লাগে। এগুলির মধ্যে যে কোনো একটি পছন্দ করে আপনি বুক করে নিতে পারেন। এগুলির চার্জ মোটামুটি পড়ে 1200 টাকা থেকে স্টার্টিং, শুধুমাত্র থাকার জন্য, খাওয়া দাওয়া কিন্তু এক্সট্রা। আমরা শ্রীয়ন্তু পৌঁছে অন্তু লেকের পাশেই একটি হোটেল বুক করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এই অন্তলেকে বোটিংও করতে পারেন, বোটিংয়ের চার্জ পার হেড 30 টাকা করে। আর এখানের হোটেলগুলি রাত্রেবেলাতে আলোয় আলোয় কেমন সেজে ওঠে দেখুন, যেন একটা মোহময়ী রূপ ধারণ করেছে। বেশ সুন্দর লাগছিল রাত্রের শ্রীয়ন্তুকে দেখতে। একটা রাত বেশ ভালোভাবেই কাটালাম এখানে। রাত্রেবেলায় আমরা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম। পরের দিন ভোর ভোর উঠে আমরা চলে এলাম অন্তুডান্ডাতে সূর্যোদয় দেখার জন্য। আর অন্তুডান্ডাতে যাওয়ার জন্য সেদিনই শ্রীয়ন্তু পৌঁছে একটি অটোকে বলে রাখুন, অটোই আপনাকে হোটেলের সামনে থেকে ভোরবেলায় এসে পৌঁছে দেবে অন্তুডান্ডা। অটো কিন্তু আপনাদেরকে একটা জায়গায় গিয়ে নামিয়ে দেবে, সেখান থেকে কিন্তু অনেকটাই হেঁটে ট্রেক করে পৌঁছাতে হবে অন্তুডান্ডা। এছাড়া উপরে যাবার জন্য কিন্তু এখানে ঘোড়াও রয়েছে, তাই আপনারা ঘোড়ায় চড়ে যেতে পারেন। আমরাও ঘোড়াই করেই গেছিলাম। ঘোড়াতে কিন্তু নিয়ে যাবার জন্য 300 টাকা করে পড়ে পার ঘোড়া পিছু। এবং আপনারা যদি ফেরার সময়ও ঘোড়াতেই ফিরতে চান, তাহলে হয়তো দুটো মিলিয়ে 600 টাকার থেকে একটু কম পড়বে। আমরা অন্তুডান্ডা থেকে সূর্যোদয় দেখে ফিরে চলে এলাম আমাদের হোটেলে, কারণ আজ আমাদের ফেরার পালা, তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে হবে। আর যে গাড়িটি আগের দিন আমাদেরকে কন্নম ঘুরিয়ে শ্রীয়ন্তু নিয়ে এসেছিলো, সেই গাড়িটি আর আজ সকালে নিতে আসতে পারবে না বলেছিলো, কারণ আমাদের টাইমের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছিলো না। তাই আগের দিন গাড়িটিকে আমরা দিয়েছিলাম 1800 টাকা শুধুমাত্র ড্রপ করার জন্য। আজ ফেরার জন্য তাই আমরা একটি অটো বুক করে নিয়েছিলাম, যে অটোটি সকালবেলায় আমাদেরকে অন্তুডান্ডা নিয়ে গিয়েছিলো সেই অটোটিকেই। সেই অটোটি আমাদেরকে সকালবেলায় অন্তুডান্ডা নিয়ে যাওয়া এবং সেখান থেকে হোটেলে নিয়ে আসা এবং তার সঙ্গে পশুপতি ফটক পর্যন্ত ড্রপ করে দেওয়া নিয়ে টোটাল নিয়েছিল 1500 টাকা। আর আমরা শ্রীয়ন্তুতে যে হোটেলে ছিলাম সেই হোটেলটির নাম ছিল অন্তুলজ। সেটির চার্জ পড়েছিল 1200 টাকা ডবল বেডেড রুমের জন্য। এছাড়া এখানে বিভিন্ন মানের বিভিন্ন দামের হোটেল রয়েছে। তাহলে চলুন এবার বাড়ি ফেরার পালা। কন্নম এবং শ্রীয়ন্তু ঘোড়ার সুন্দর মধুস্মৃতি মনে নিয়ে আমরা এবার বাড়ি ফেরার পথ ধরলাম। আর তার সাথে সাথে আমি আমার ভিডিওটিও এখানে শেষ করলাম। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে ভবিষ্যতে নতুন নতুন ভিডিও বানানোর মোটিভেশান দেয়। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।